গত এক মাস ধরে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য শূন্যপদ সৃষ্টি হয়েছে এবং নিয়োগের জন্য সরকারি মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এটা যুগান্তকারী সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিলেন প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, রাজ্যে গত এক মাস ধরে সরকার বিভিন্ন শূন্যপদ সৃষ্টি করে এবং সেগুলো পূরণ করার জন্য ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা একটা জনদরদী সরকারের দায়বদ্ধতা। স্বচ্ছতার মাধ্যমে সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ করছে, গত এক মাসে 2200-এর অধিক শূন্যপদ সৃষ্টি করেছে এবং এগুলি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাহলে আপনারা লক্ষ্য করুন, গত এক মাসে 2209টি শূন্যপদ সৃষ্টি এবং নতুন পদ সৃষ্টি দুটোই হয়েছে। এর মধ্যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 1178টি পদ সৃষ্টি করা হয়েছে, সাইন্টিফিক অফিসার গ্রুপ বি 5টি, ত্রিপুরা হাইকোর্টের 3টি পদ এস্টাবলিশমেন্টের জন্য, দন্ত চিকিৎসক মেডিকেল অফিসার বিডিএস 35টি পদ, স্টাফ নার্স রেগুলার 410টি পদ, স্টাফ নার্স ফিক্সড 75টি পদ, ফার্মাসিস্ট হোমিওপ্যাথি 22টি পদ, ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 25টি পদ, ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি 412টি পদ, ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক 39টি পদ এবং প্রিন্সিপাল আইটিআই 5টি পদ সৃষ্টি করা হয়েছে।